हेलो फ्रेंड्स, वेलकम बैक टू प्रीथास कुकिंग हाउस। आजकेर पर्वे आमी आपनादेर संगे शेयर करब पापड़ा माछेर सर्षे पोस्त बाटा दिए झाल। एर आगे आमी आमार चैनेले पापड़ा माछेर तेल झाल रेसिपि शेयर करेछिलाम, आपनारा जदि एखोनो रेसिपिटा देखे ना थाकेन ताहले अवश्यई देखे निते पारेन, लिंकटा नीचे डेस्क्रिप्शन बक्से देवा रइलो। এই রেসিপিটা আমাদের সকলেরই খুব পছন্দের। পাবদা মাছ আমাদের সকলেরই খুব ফেভারিট একটা মাছ। আর এই সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে বা নেমন্তন্ন বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। চলুন তাহলে দেখে নেওয়া যাক একদম নেমন্তন্ন বাড়ি স্টাইলে বাড়িতেই কিভাবে পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করার জন্য আমি এখানে তিন পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে খুব ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি, প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমরা আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে পাবদা মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। প্রসঙ্গত বলে রাখি, পাবদা মাছের তেল ঝাল বা পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালে কিন্তু সর্ষের তেলটাই আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন, কারণ যে কোনো সর্ষে বাটার রান্নাতেই সর্ষের তেলটাই দিলে সবথেকে ভালো টেস্ট হয়। মাছের এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টে দিলাম, অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। মাছের দুপাশে আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নেব। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছু মশলা ভিজিয়ে রাখবো। প্রথমে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, তারপরে আমি নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাকে বলে সেটা, তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ চার মগজ, এবং তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ পোস্তদানা। এই সমস্ত কিছু উপাদানকে আমি একটুখানি জল দিয়ে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন, আমাদের সর্ষে পোস্ত এবং চার মগজ কিন্তু খুব ভালো মতোই ভিজে গেছে। এবারে আমাদের এই সর্ষে পোস্ত চার মগজকে একটুখানি ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে এক্সট্রা জলটাকে আমরা স্টেন করে নিলাম। এবারে আমরা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে ছেঁকে নেওয়া সর্ষে পোস্ত এবং চার মগজটা আমরা দিয়ে দিলাম। তারপরে এই মিক্সিং জারের মধ্যে আমরা দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা এবং 1/2 টিস্পুন পরিমাণ লবণ। মাথায় রাখবেন, লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয় বা সর্ষে পেস্ট করা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যায় না। এরপরে আমি দিয়ে দিলাম মোটামুটি 4 টেবিল স্পুন পরিমাণ একটু জল দিয়ে এটাকে খুব ভালো একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে আমরা একটুখানি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে এটা না ছেঁকেও র এই পেস্টটাও ব্যবহার করতে পারেন, তবে ছেঁকে নিলে আমার মনে হয় যে গ্রেভিটা অনেক বেশি স্মুথ হয় এবং গ্রেভিটা অনেক বেশি হেলদিও হয়। মানে সর্ষে বাটাতে অনেকেরই অম্বল হতে পারে বা পেটের প্রবলেম হতে পারে, বাট যদি সর্ষে বাটা ছেঁকে নেওয়া হয় এইভাবে তাহলে কিন্তু প্রবলেমটা খুব একটা হয় না। আমরা খুব ভালো করে সর্ষে বাটাটাকে ছেঁকে নিয়েছি। দেখুন, এবার আমরা ফিরে যাব আমাদের রান্নাতে। যেই তেলে আমরা পাবদা মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই সেম সর্ষের তেলের মধ্যেই আমরা এবারে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দেব, এবং কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে 20-30 সেকেন্ড ধরে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। কালো জিরেটা যখন একটা সুন্দর গন্ধ বের হবে কালো জিরে থেকে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার 10 সেকেন্ড পর আমরা তেলের মধ্যে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, এবং তারপরে আমরা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু একটা ভীষণ সুন্দর কালার আসে। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে আমাদের 30-40 সেকেন্ড ধরে একটু কষিয়ে নিতে হবে। 30-40 সেকেন্ড পর
দেখুন এটা মোটামুটি ভালো মতো কষে গেছে। এবারে আমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব, যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য একদম অল্প পরিমাণে, প্রায় 1/4 কাপ পরিমাণ জল আমরা এর মধ্যে অ্যাড করলাম। জলটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের এটা একটু কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমাদের এটা খুব ভালো করে কষে গেছে, চারপাশ থেকে তেল ছাড়ছে এবং ফুটতেও আরম্ভ করে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম আমাদের ভেজে রাখা মাছগুলো। মাছগুলো অ্যাড করার পরে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের দুপাশেই পর্যাপ্ত পরিমাণে ঝোল পৌঁছয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 5-6 মিনিট পর দেখুন আমি ফিরে এলাম এবং আমাদের মাছের ঝোলের গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকে বেটে এবং ছেঁকে রাখা সর্ষে পোস্ত বাটাটা। এই সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে খুব ভালো করে আমাদের এই পাবদা মাছের ঝালের সাথে মিক্স করে দিতে হবে এবং মাছগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিতে হবে এবং গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরও 4-5 মিনিট পর আমি দেখতে পাচ্ছি গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। লবণটা অ্যাড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু সর্ষে বাটা যখন বেটেছিলাম তার মধ্যেও আমরা লবণ দিয়েছিলাম, তাই এই গ্রেভির মধ্যে খুব বেশি পরিমাণ লবণ দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। লবণ এবং চিনিটা দেওয়ার পর খুব ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে এবং মাছগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আরও 3-4 মিনিট পর গ্রেভিটা দেখুন একদম টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি অ্যাড করলে কিন্তু সর্ষে বাটার ঝালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা কুচিটা অ্যাড করে খুব ভালো করে গ্রেভির সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে দিলাম এবং মাছগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। আমি আগেও বলেছি মাছ রান্না করার সময় যে মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর যত ভালো করে গ্রেভিটা ফুটানো হবে মাছের ঝালের মধ্যে, মাছের ফ্লেভারটা কিন্তু ততই ভালো আসবে। অলমোস্ট রেডি আমাদের পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। সব শেষে আমরা 2 টেবিলস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দেব। যে কোনো সর্ষে বাটার রান্নাতেই যদি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সর্ষে বাটার ঝাল একদমই রেডি। গ্যাসটাকে অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি। 3 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছি আমাদের পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল কিন্তু একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আমরা সার্ভ করব। এবার আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান কিন্তু আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দেবেন, তাহলে আরও অনেক মানুষ এই রেসিপিটা দেখতে পাবেন। খুব শিগগির হাজির হব আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।